রাষ্ট্রপতি বাহ্যিক রূপ নিয়ে প্রকাশ্যে সভায় মন্তব্য করার অভিযোগে অবিলম্বে রাজ্যের মৎস্য দপ্তরের অখিল গিরি মন্ত্রী পদত্যাগের দাবি করে বঙ্গ বিজেপি। শুক্রবার নন্দীগ্রামে অখিলের এই মন্তব্যের পর শনিবার সকাল থেকে ফের পথে নেমেছে বিজেপি। ইতিমধ্যে কলকাতার রাস্তায় শুরু হয়েছে বিক্ষোভ মিছিল। শুধু কলকাতায় নয়, একাধিক জেলাতেও রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। নন্দীগ্রামে বিজেপির তরফে একটি এফআইআর করা হয়েছে অখিল গিরির বিরুদ্ধে। শনিবার সেন্ট্রাল এভিনিউতে বঙ্গ বিজেপির তরফে বিক্ষোভ মিছিল হয়। বিজেপি নেতা কর্মীরা অখিল গিরির কুশপুতুল হাতে পথে নামে। তাদের দাবি, রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করেছেন মন্ত্রী অখিল গিরি, তাই অবিলম্বে তাকে মন্ত্রী পদ থেকে বহিষ্কার করা উচিত, বিধায়ক পদও খারিজ করে দেওয়া উচিত। বিজেপি নেতাদের দাবি, দল থেকে বহিষ্কার করার পাশাপাশি এফআইআর করে গ্রেপ্তার করা উচিত অখিল গিরিকে। এতে দেশের সম্মান নষ্ট হয়েছে বলে উল্লেখ করেছে বিজেপি। এদিকে নন্দীগ্রামের অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ। নন্দীগ্রামের তেখালিতে বিজেপি আগুন জ্বালিয়ে দেওয়ার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। মধু উপজাতির মোর্চার তরফে বিক্ষোভ দেখানো হয়েছে। পাশাপাশি নন্দীগ্রামে থানায় মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডার দাবি, অখিল গিরি যেভাবে কথা বলেছেন তা থেকে বোঝা যাচ্ছে তৃণমূল সরকার এবং মন্ত্রীদের মহিলাদের প্রতি কোনো সম্মান নেই, আদিবাসী সমাজের প্রতি কোনো সম্মান নেই। আরও এক কেন্দ্রীয় নেতা গৌরব ভাটিয়া ও রাজ্যের মন্ত্রীর মন্তব্যে প্রতিবাদ জানিয়েছে। শুধু বিজেপি নয়, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে অপমান করা হলে অবশ্যই তাকে প্রতিবাদ করব। সরকার পরিবর্তনের দাবি করেছেন তিনি। শুক্রবার নন্দীগ্রামের সভায় অখিল গিরির রাষ্ট্রপতির রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরেই টুইটে প্রতিবাদ জানান বিজেপি নেতা অমিত মালব্য সুকান্ত মজুমদাররা। অখিল গিরি একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, শুধু অখিল গিরি নয়, আমরা তৃণমূল কংগ্রেস সরকারের, মমতা ব্যানার্জির সরকারের তীব্র ভর্ৎসনা করছি। আমরা গোটা রাজ্যে জেলায় জেলায় এর বিরুদ্ধে আজকেই প্রতিবাদ করব, অখিল গিরির কুশপুত্তলিকা দাহ করব। আদিবাসী সমাজ তারা অত্যন্ত আক্রাশিত, আমরা সব জায়গায় তাদের সাথে কথা বলেছি, তারা এই অখিল গিরির বিরুদ্ধে এফআইআর করবে। মুখ্যমন্ত্রীকে আমরা সাবধান বাণী বা সচেতন করতে চাই, উনি অখিল গিরি শুধু মন্ত্রিসভা থেকে ইস্তফা নয়, SC ST অ্যাট্রোসিটি অ্যাক্টে উনি অন্যায় করেছেন এবং তার বিরুদ্ধে সাজা হওয়া উচিত, তার জেল হওয়া উচিত। মুখ্যমন্ত্রী হয় নিজে করবেন, নাই আমরা জেলে ঢোকানোর ব্যবস্থা করব। এটাই ভারতবর্ষ যে একজন আদিবাসী মহিলা ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু আজকে অখিল গিরি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী যে ধরনের ভাষা বলেছে তাতে আমি লিখিতভাবে জানিয়েছি ন্যাশনাল ওমেন কমিশনকে এবং দেশের প্রধানমন্ত্রীকে এবং পশ্চিমবাংলার স্পিকার মশাইকে যে অখিল গিরির ইমিডিয়েট তার বিধায়ক পদ খারিজ করা হোক। এবং আদিবাসী সমাজকে আমি বলবো, বাংলার মহিলা সমাজের কাছে আমি অনুরোধ করবো, সবাই মিলে রাস্তায় নেমে এর প্রতিকার করা উচিত। আদিবাসীরা আমাদের এই ভারতবাসীর গর্ব, বাঙালির গর্ব, তাই একজন আদিবাসীকে এইভাবে অপমান করা যায় না, একজন রাষ্ট্রপতিকে এইভাবে অপমান করা যায় না, মহিলাকে অপমান করা যায় না, আমরা তার বিচার চাইব। দেখুন, আমরা অখিল গিরি একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, শুধু অখিল গিরি নয়, আমরা তৃণমূল কংগ্রেস সরকারের, মমতা ব্যানার্জির সরকারের তীব্র ভর্ৎসনা করছি। আমরা গোটা রাজ্যে জেলায় জেলায় এর বিরুদ্ধে আজকেই প্রতিবাদ করব, অখিল গিরির কুশপুত্তলিকা দাহ করব। আদিবাসী সমাজ তারা অত্যন্ত আক্রাশিত, আমরা সব জায়গায় তাদের সাথে কথা বলেছি, তারা এই অখিল গিরির বিরুদ্ধে এফআইআর করবে। মুখ্যমন্ত্রীকে আমরা সাবধান বাণী বা সচেতন করতে চাই, উনি অখিল গিরির